আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছি, আর সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়র ক্ষেত্রে আমরা অষ্টম যেই করণীয় বিষয়টি সেটি আলোচনা করছিলাম, আর তা হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জামাতের সাথে সালাত আদায় করবেন, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। এই বিষয়টির আলোচনায় আমরা গত পর্বে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবী, জামাতের ক্ষেত্রে তার যে অবস্থান এবং যে বক্তব্য, সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহু তাআলা গাদান মুসলিমান, যে এটা পছন্দ করে, ভালোবাসে যে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে একজন আদর্শ মুসলিম হিসেবে, ফালিউহাফিদালাহা উলাইসালাওয়াত এই নামাজগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করে, যথাযথভাবে আদায় করে এবং নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করে, হাইসুইনাদাবিহীন না, যেখান থেকে নামাজের আওয়াজ দেওয়া হয় থাকে, আহ্বান করা হয় থাকে, সেখানে গিয়েই যেন সালাতগুলোকে আদায় করে এবং সংরক্ষণ করে। ইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, তিনি বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সুন্নাতগুলো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রবর্তন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হেদায়েতের জন্য কিছু নিয়ম নীতিমালা রাসূলুল্লাহ সাল্লামকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর হেদায়েতের যে নীতিমালাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখানো হয়েছে, জানানো হয়েছে, এই পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে তন্মধ্যে অন্তর্ভুক্ত, তন্মধ্যে ইনক্লুডেড। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের বাড়িঘরে সালাত আদায় করতে, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু বি বাইতিহি, যেমনিভাবে সালাত থেকে অনুপস্থিত ব্যক্তি, সালাত থেকে বিরত ব্যক্তি যেমনিভাবে তার ঘরে সালাত আদায় করে, জামাতে অংশগ্রহণ করে না, মুতাখাল্লিফ যে জামাতে অংশগ্রহণ করে না, ঘরে সালাত আদায় করে, তার মতো যদি তোমরাও তোমাদের ঘরে সালাত আদায় করতে, লাতারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, তাহলে তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিহার করতে, বর্জন করতে। এর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রীতি এবং নিয়মের উপর আমাদেরকে রেখে গেছেন, সেই নিয়ম থেকে তোমরা বিচ্যুত হয়ে যেতে, সেই নিয়ম থেকে তোমরা দূরে সরে যেতে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, আর তোমরা যদি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিহার করো, বর্জন করো, তাহলে তোমরা লাদালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিহার করবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এই হাদিসে বোঝার বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যদিও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এখানে সুন্নত বলতে রীতি এবং নিয়ম সিস্টেমকে বোঝানো হয়েছে, সুন্নত বলতে পরিভাষায় যেটাকে সুন্নত বলা হয় থাকে এখানে সেটা বোঝানো হয়নি। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরে স্পষ্ট করছেন যে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিহার করো, বর্জন করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা পথ হারা হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। যদি শুধু সুন্নতের বিষয় হতো, মুস্তাহাবের বিষয় হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন না যে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি চিত্র তুলে ধরলেন, এই চিত্রটি আমাদের সবার চোখের সামনে থাকতে হবে, বিশেষ করে একজন আদর্শ মুসলিমের কাছে এটি একেবারেই উজ্জ্বলভাবে তার চোখের সামনে আলোকিতভাবে থাকতে হবে। কেন? যেহেতু তাকে এই আলোর মাধ্যমেই মূলত সালাতের ব্যাপারে এবং জামাতে সালাত আদায় করার ব্যাপারে আলোকিত হতে হবে। তাই তিনি বলেন, ওলা কাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু, তিনি বলেন যে আমাদের সময় আমরা দেখেছি, ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, যে এই জামাতে অংশগ্রহণ করার থেকে, মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, মুনাফিক যার মুনাফিকের বিষয়টি সুবিদিত, একেবারে স্পষ্ট, আমাদের কাছে পরিচিত ছিল, এমন মুনাফিক ব্যক্তি ছাড়া
আর কেউ জামাত থেকে পেছনে থাকতো না, আর কেউ জামাত থেকে দূরে থাকতো না। ওয়ালাকাদ কানা রাজুলু ইউতা বিহি, আমরা দেখেছি আমাদের সময়ে কোনো এক ব্যক্তিকে নিয়ে আসা হতো, ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফি সাফফি, যে দুইজন লোকের কাঁধের উপর ভর করে সে আসতো অসুস্থতার কারণে, হাত্তা ইউকামা ফি সাফফের মধ্যে সালাতের সারিতে দাঁড় করানো পর্যন্ত তাকে দুজন ব্যক্তির কাঁধের উপর ভর করে সালাতের মধ্যে আসতো। আমাদের মধ্যে এমন ব্যক্তিকে দেখেছি, তারপরেও ওজর দেখিয়ে, অসুস্থতার ভান করে অথবা বিভিন্ন ধরনের বাহানা করে সালাতের মধ্যে অলসতা করতো না অথবা জামাতে আসা থেকে বিরত থাকতো না, আমাদের মধ্যে জামাতে অংশগ্রহণ করত। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, একেবারে স্পষ্ট আমাদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা জামাতের বিষয়কে কিভাবে গুরুত্ব দিয়েছেন। অসুস্থ ব্যক্তি দুইজন ব্যক্তির কাঁধের উপর ভর করে জামাতে অংশগ্রহণ করেছেন, এবং জামাতে অংশগ্রহণ না করাকে তারা প্রকাশ্য সুস্পষ্ট সুপরিচিত মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন এবং মুনাফিকের কর্ম হিসেবে দেখিয়েছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন তার সহিতে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যারা জামাতের ব্যাপারে কসুর করছি, জামাতের ব্যাপারে যাদের শিথিলতা আছে, অথবা আমরা অনেকে মনে করে থাকি জামাত সুন্নাত, বিশেষ করে আমাদের পরিবেশে আমরা অনেকেই এটা জানি বা আমাদের কাছে এটা বলা হয়ে থাকে যে জামাতটা হচ্ছে সুন্নাত, সুতরাং যেহেতু সুন্নাত সেহেতু জামাতের অত গুরুত্ব নেই, ব্যাপারটি এমন নয়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাতু নাবিয়িকুম, যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এখানে সুন্নাত বলতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বুঝিয়েছেন সেটা হচ্ছে নিয়ম, সিস্টেম, রীতি। আর এর দলিল হচ্ছে তিনি বলে দিয়েছেন, যদি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে পরিহার করো, লাদলালতুম, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। বরং আরেকটি রেওয়ায়েতের মধ্যে এসেছে, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাকাফারতুম, একেবারে স্পষ্ট সেটাও সহি সনদে সাব্যস্ত হয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, যদি তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিহার করো, বর্জন করো, তাহলে লাকাফারতুম, তোমরা কুফুরিতে লিপ্ত হয়ে যাবে। তাহলে বিষয়টিকে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুন্নত বললেও মূলত সুন্নত বলতে কি বুঝিয়েছেন এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে গেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য এটাই ছিল। আর তাই তো আমরা আলোচনার একটি পর্বের মধ্যে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, হাফেজ আবু বকর ইবনে মুনজির রহমতুল্লাহ তার ঔসাতের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে জামাতে অংশগ্রহণ না করা ইচ্ছাকৃতভাবে তারা সলাত বিনষ্টকারী হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন যে ইচ্ছাকৃতভাবে জামাতে অংশগ্রহণ করবে না, অথচ আজান শুনেছে তার সলাত হবে না। এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইবনে মাজা থেকে আমরা উল্লেখ করেছি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামি আন্নি দা ফালাম ইয়াতিহি, যে আজান শুনল কিন্তু জামাতে অংশগ্রহণ করলো না, ফালা সলাত লাহু ইল্লা মিন উজরিন, তার উজর ছাড়া যদি সেটা করে থাকে তাহলে তার সেই সলাত হবে না, তার সলাটু গ্রহণযোগ্য হবে না। এবং এই হাদিসটিও সহি সনদে সাব্যস্ত হয়েছে। সুপ্রিয় ভাই বোনেরা, এবার আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের এই গুরুত্ব এখানেই শেষ করেননি। জামাতে অংশগ্রহণ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে জামাতের নির্দেশ দিয়েছেন, সাহাবিরাও সেভাবে গুরুত্ব দিয়ে জামাতের বিষয়টি বুঝেছেন। শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত থেকে যারা ইচ্ছাকৃতভাবে দূরে থাকবে, জামাতে অংশগ্রহণ করবে না, তাদের বাড়িঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন শাস্তি হিসেবে। জামাতে অংশগ্রহণ না করার এই অপরাধের জঘন্য শাস্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছেন যে তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে ছাই করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ ইচ্ছা পোষণ করেছেন। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ তা সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাকাদ হামামতু আন আমুরা বিহাত আন আমুরা বিহাতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি লোকদেরকে নির্দেশ দিব তারা
কাঠ একত্রিত করুক, ফায়ুহতাতাব, তারপর কাঠ একত্রিত করা হবে, সুম্মা আমুরা বিসসালাহ, তারপর নামাজের নির্দেশ দিব, ফায়ুআযান আলাহ, তারপর নামাজের জন্য আজান দেওয়া হবে, সুম্মা আমুরা রাজুলান ফায়া উম্মান নাস, তারপর আমি কোনো ব্যক্তিকে নির্দেশ দিব, সে মানুষদেরকে নিয়ে ইমামতি করবে, সুম্মা উখালিফু ইলা রিজাল, তারপর আমি ওই লোকদের কাছে যাব যেই সমস্ত লোকেরা সালাতে জামাতে অংশগ্রহণ করেনি, তাদের কাছে যাব, বা উহারিকা আলাইহিম বুয়ুতাহুম, এবং আমি তাদের বাড়িঘর চালিয়ে দেব। এ হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি কিভাবে গুরুত্ব দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তাদের বাড়িঘর চালিয়ে দিব যদি তারা জামাতে অংশগ্রহণ না করে। জামাতের অংশগ্রহণ না করার কঠিন শাস্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাই কোনো ব্যক্তি এই ওজর দেওয়ার সুযোগ নেই যে না আমি জামাতে অংশগ্রহণ করতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং জামাতে অংশগ্রহণ না করাকে জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন, আর সেই অপরাধটি এমন অপরাধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের অপরাধ হিসেবে উল্লেখ করেছেন, যেহেতু এই হাদিসের মধ্যে বলা হচ্ছে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল ছিল এমনটাই। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জামাতের ব্যাপারে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে সলফে সালেহীন জামাতের ব্যাপারে এমন গুরুত্ব দিয়েছেন যে তারা কখনো জামাত ওজর ছাড়া কখনো পরিহার করতেন না, বর্জন করতেন না। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সময় হলো বিরতির, এখন বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতি থেকে। আমরা আলোচনা করতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে অংশগ্রহণ করবে না, জামাত থেকে যারা পিছিয়ে থাকবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, ইচ্ছা পোষণ করেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য। তাই জামাতে অংশগ্রহণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা সেভাবে গুরুত্ব দিতেন সালফে সালেহীন জামাতে অংশগ্রহণ করাকে, একেবারেই তাদের নিয়মিত একটি রুটিন হিসেবে গ্রহণ করেছেন। তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি জামাতকে তার নিয়মিত রুটিনে পরিণত করবে, নিয়মিত কাজে পরিণত করবে। আমরা দেখি একটি উদাহরণ, অত্যন্ত সুন্দর উদাহরণ সালফে সালেহীনের, এই উদাহরণটি আমাদের সামনে আসা দরকার। তিনি হচ্ছেন সাইদুল মুসাইব রহমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদের মধ্যে অংশগ্রহণ করেছেন 30 বছর পর্যন্ত। সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা তিনি মসজিদের সফে আউয়ালে প্রথম কাতারে তিনি অংশগ্রহণ করতেন, কখনো তিনি পেছনের কাতারে কারা এসেছে তিনি তাদেরকে দেখতেন না, অর্থাৎ এমন আগে সালাতে অংশগ্রহণ করতেন আগে ভাগে যে 30 বছর পর্যন্ত তিনি জামাতে অংশগ্রহণ করতেন এবং সফে আউয়ালে অংশগ্রহণ করতেন, প্রথম কাতারে অংশগ্রহণ করতেন। তাই এভাবে গুরুত্ব দিতেন সালফে সালেহীন জামাতে অংশগ্রহণ করার বিষয়টি। এই কারণেই আমরা লক্ষ্য করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে জামাতে অংশগ্রহণ করার জন্য যদি তাদের বাড়িঘর দূরেও থাকত, তারা যদি মসজিদ থেকে দূরে অবস্থান করতেন, তাদের বসবাস যদি মসজিদ থেকে অনেক দূরেও হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই দূর থেকে মসজিদে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করতেন, তাদেরকে বলতেন যে তোমরা মসজিদে আসো, দূর থেকে তোমাদের যে পদক্ষেপ আছে, তোমাদের প্রত্যেকটি পদক্ষেপ কিয়ামতের দিন তোমাদের আমলনামার মধ্যে পেয়ে যাবে। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, কানা রাজুলুন মিনাল আনসার লা আলামু আহাদান আবআদা মিনাল মসজিদ মিনহু, আনসারদের মধ্যে এক ব্যক্তিকে আমি জানতাম যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, আমি তার চেয়ে দূরে কেউ আছে এমন ব্যক্তি আমি জানতাম না, সেই মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে আমি জানতাম। ওয়া কানাত লা তুখতিউহু সালাত, যে তার কোনো অবস্থায় জামাত ছুটত না, জামাতে এসে তিনি অংশগ্রহণ করতেন, কোনো অবস্থায় কোনো সালাত তার ছুটে যেত না, কোনো সালাত তার হারিয়ে যেত না, জামাতে তিনি অংশগ্রহণ করতেন। ফাকিরা লাহু, তাকে বলা হলো ওই সাহাবি, যেহেতু তার বসবাস হচ্ছে অনেক দূরে, মসজিদ থেকে তিনি অনেক দূরে থাকতেন, তাকে বলা হলো লাউ ইশতারাইতা হিমারান লিতারকাবা ফি দালমা ও ফি রামদা, যদি তুমি একটা গাধা খরিদ করতে আর অন্ধকারের মধ্যে রাতে যখন আসো, অফির রাম্বা এবং প্রচণ্ড গরমের মধ্যে যখন আসো, তখন এটি তোমার জন্য সহায়ক হতো, তোমার জন্য সুবিধা হতো, তুমি এতে আরোহণ করে আসতে পারতে, তাহলে তুমি একটি গাদা কিনতে পারো, এটি তোমার জন্য ভালো হতো। কাল, তখন তিনি উত্তরে বললেন, মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদ, যে আমাকে এটি আনন্দ দেয় না, আন্না মানজিলি ইলা জামবিল মসজিদ, যে আমার বাড়িটা
মসজিদের কাছে হোক, এটা আমার আনন্দের বিষয় নয়, এটা আমাকে আনন্দিত করে না। ইন্নি উরিদু আন ইউকতাবা আলী ইমাম শায়া ইলাল মসজিদ, বরং আমি আশা পোষণ করি, আমি ইচ্ছা করি, আমি চাই, আন ইউকতাবা আলী ইমাম শায়া, যে আমি যে হাঁটছি আমার এই প্রত্যেকটি হাঁটা যাতে, প্রত্যেকটি কদম পদক্ষেপ যাতে মসজিদ পর্যন্ত লেখা হয়ে থাকে, এটি আমি চাই। ওয়ারুজুই ইজা রাজাতু ইলা আহলি, এবং অনুরূপভাবে আমি যখন আমার পরিবারের কাছে ফিরে যাই, আমার এই প্রত্যাবর্তনও যেন আমার আমলনামার মধ্যে লেখা হয়ে থাকে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই বক্তব্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার এই বক্তব্যের কথা তুলে ধরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তিনি বললেন, কাদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটি সবটাই তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। সুতরাং তুমি যেহেতু দূর থেকে আসছো এবং তুমি যেহেতু মসজিদ থেকে দূরে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটি পদক্ষেপ লিখে রাখছেন। এই সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তুমি যতদিন পর্যন্ত এই মসজিদে আসবে আর যাবে, এই দূর থেকে তোমার আমলনামায় তোমার এই প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দেবেন। প্রত্যেকটি বাড়িঘর নিয়ে আসতে নির্দেশ দিতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহিত করতেন না, হবে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ব্যাপারে দিক নির্দেশনা দিতেন। এই হাদিসটি ইমাম মুসলিম, মসজিদের আশেপাশে কিছু কিছু জায়গা খালি ছিল, মসজিদের আশেপাশে কিছু কিছু জায়গা খালি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সালামার লোকদেরকে বললেন, বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানতাকিলু কুরবাল মাসজিদ, কাছেই তোমরা চলে আসতে, তোমাদের বাড়িঘর যেখানে আছে সেইখান থেকে তোমরা প্রত্যাবর্তন করে ফিরে তোমরা মসজিদের কাছেই চলে আসতে। ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমরা তো এটাই চাচ্ছিলাম যে আমরা মসজিদের কাছেই চলে আসার জন্য চাচ্ছিলাম, কাদ আরাদনা যালিক, এটাই আমরা চাচ্ছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি সালামা দিয়ারাকুম তুকতাবু আতারুকুম, হে বনু সালামার লোকেরা তোমরা তোমাদের বাড়িঘরে থাকো, তুকতাবু আসারুকুম, তোমাদের পদক্ষেপ সমূহ তোমাদের আমলনামায় লিখে ফেলা হবে, লিখে দেওয়া হবে, তোমরা তোমাদের বাড়িঘরে থাকো, এবং এর ফজিলত, এর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দৃষ্টি আকর্ষণ করলেন। ফাকালু, তখন বনু সালামার লোকেরা বলল, মা ইয়াসুরুনা আন্না কুন্না তাহাওয়ালনা, আমরা মসজিদের কাছে আসব এটি আমাদেরকে আনন্দ দেবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই, বরং জানিয়ে দিয়েছেন যে আমরা যেখানে আছি সেখানে থাকলেই আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, মসজিদে আসার জন্য যে পদক্ষেপ আমরা দেব, সেই পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দেবেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে হাদিস থেকে যে জামাতে অংশগ্রহণ করার গুরুত্ব, এর সাথে নিবিড়ভাবে জড়িত একটি বিষয় হচ্ছে এই যে যত দূর থেকে জামাতে আসবে সে ব্যক্তি ততই বেশি ফজিলত ও মর্যাদা লাভ করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তত বেশি উৎসাহিত করেছেন, এবং দূরে থেকে জামাতে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। আরেকটি হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা এই দুজনেই তাদের সহিহতে বর্ণনা করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আযামান নাসি আজরান ফিস সালাহ, যে নামাজের মধ্যে ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির পুরস্কার সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বড় হবে। আযামুন নাসি আজরান ফিস সালাহ, সালাতের মধ্যে তার পুরস্কার সবচেয়ে বেশি হবে। আবআদুহুম ইলাইয়া মামশা, যে ব্যক্তি সবচেয়ে দূর থেকে হেঁটে সালাতের মধ্যে অংশগ্রহণ করেছে সেই ব্যক্তি তার সবচেয়ে বেশি প্রতিদান হবে। ফাআবআদুহুম, তারপরে সে যে বেশি দূর থেকে এসেছে, ওয়াল্লাযী ইয়ান্তাজিরুস সালাহ হাত্তা ইউসাল্লিয়াহা মাআল ইমামি, আর যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করবে, সালাত আদায়ের জন্য অপেক্ষা করবে, হাত্তা ইউসাল্লিহা মাআল ইমাম, ইমামের সাথে সেটা আদায় করা পর্যন্ত, আযামু আজরান, সে ব্যক্তি সবচেয়ে বেশি প্রতিদান লাভ করবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি পুরস্কার লাভ করবে। মিনাল্লাযী ইউসাল্লিহা সুম্মা ইয়ানাম, ওই ব্যক্তি সে যে ব্যক্তি সালাতটা আদায় করে ফেলেছে, আদায় করেই ঘুমিয়ে গিয়েছে, সালাতটা আদায় করে ঘুমিয়ে গিয়েছে, ইমামের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করেনি। এ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে সালাত আদায় করার, সালাতে শেয়ার করার, অংশগ্রহণ করার যে ফজিলত মর্যাদা আছে, গুরুত্ব আছে, সেই বিষয়টি তুলে ধরেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় এ হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করবে, যতক্ষণ অপেক্ষা করবে এই অপেক্ষার জন্য তার পুরস্কারকে, তার প্রতিদানকে, তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। ওই ব্যক্তি চেয়ে যে ব্যক্তি সালাত আদায় করেই তারপরে শুয়ে গেল, শেষ হয়ে গেল, সালাতটা আদায় করলো তারপরে শুয়ে গেল, অর্থাৎ সালাতের জন্য কোনো অপেক্ষা করলো না। তাই যারা সালাতের জন্য অপেক্ষা করবে, আগে আসবে, আগে ভাগে আসবে, তাদের পুরস্কার রয়েছে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জামাতে অংশগ্রহণ করার জন্য আগে ভাগেই মসজিদে যাবেন। আগে ভাগে মসজিদে যাওয়ার মধ্যে তার অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলত আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি, সেটি হচ্ছে এই, যখন আদর্শ মুসলিম ব্যক্তি আগে ভাগে মসজিদে যাবেন তখন তিনি সালাতের জন্য অপেক্ষা করবেন, ইমাম আসবে তারপরে ইমামের সাথে সালাত আদায় করবেন। এই যে অপেক্ষাটুকু, তা এই অপেক্ষাটুকু তার সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। শুধু সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে তা নয়, বরং সে সবচেয়ে বেশি প্রতিদান লাভ করবে ওই সমস্ত ব্যক্তিদের থেকে যারা পরবর্তীতে এসে সালাত আদায় করে গিয়ে শুধু ঘুমিয়ে গিয়েছে তাদের চেয়ে। তাই আমরা সালাত আদায়ের ব্যাপারে এই গুরুত্বটুকু দেব। আমরা দেখি, আমরা যদি আমাদের পরিবেশ এবং প্রেক্ষাপটকে সামনে রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা দেখি যে অনেক লোক সালাতে আসেন এবং জামাতেও সালাত আদায় করেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে জামাতে যখন তারা সালাত আদায় করে থাকে দেখা যায় যে একেবারেই মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে অথবা কাদ কামতিস সালাহ যখন বলতেছে যে এখন এই সালাত কায়েম হয়ে গিয়েছে, কামত হয়ে গিয়েছে, ঠিক এমন সময় এসে দৌড় দিয়ে সালাতের মধ্যে অংশগ্রহণ করে থাকেন। সত্যিকার আদর্শ ব্যক্তি মূলত এমনটি করবে না। তাই যারা সালাতে অংশগ্রহণ করবেন তারা আগে ভাগে আসবেন, যাতে সালাতের সেই ফজিলতটুকু অর্জন করতে পারেন, ফজিলতটুকু লাভ করতে পারেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আর সময় নেই, আজকে এখানে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। তাই আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব, আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিহিল আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।